শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 29 শ্রাবণ, শনিবার, 1429 বঙ্গাব্দ, 13 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের কয়েকটি খবর। সিলেটে খাবারের সঙ্গে ঘুমের বা চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে একটি বাসার 2টি ইউনিটে চুরির ঘটনা ঘটেছে। ওষুধ খাওয়ানোর ফলে 2 পরিবারের 8 জন সদস্য অসুস্থ হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 2 জনের এখনও জ্ঞান ফেরেনি। সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন সিলেট কোম্পানিগঞ্জ সড়কের অবস্থিত সিলেট ক্লাবের পিছনের একটি বাসায় শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। অসুস্থদের মধ্যে একজনের নাম সুলতানা বেগম এবং তিনি একটি সিলেটের বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করেন। তবে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। সুলতানা বেগম জানান, আজ শনিবার তিনি জানিয়েছেন সিলেট ক্লাবের পিছনের টিন শেডের একটি ঘরের 2টি ইউনিটে তার পরিবার এবং অন্য একটি পরিবার ভাড়া থাকতেন। শুক্রবার রাতে 2 পরিবারের সদস্যরা খাবার খেয়ে নিয়মিতভাবে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই শাহেদ আহমেদ বাইরে থেকে খেয়ে আসার জন্য বাসায় খাননি। শাহেদ প্রায় পুরো রাতই জেগেছিলেন এবং শেষ রাতে শাহেদ তার মায়ের চিৎকার শুনে যে ছুটে যান এবং গিয়ে দেখেন রান্নাঘরের গ্রিল কাটা। এ সময় শাহেদের মা চিৎকার করলে এবং কয়েকবার বমিও করেছেন তিনি এবং তার পরিবারের 3 জন সহ অস্তিনগঞ্জ অসুস্থ দেখতে পেয়ে তিনি পাশের ইউনিটে ডাকতে গেলে দেখেন পাশের ইউনিটেও একই অবস্থা। তাদের বাসায় কোনো ধরনের চুরি না হলেও পাশের ইউনিটে জানালার গ্রিল কেটে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে এবং এই বিষয়ে লিখিত বা কোনো ধরনের মামলা বা অভিযোগ করার সুযোগ হয়নি এখনও পর্যন্ত। তারা অসুস্থদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। হাসপাতালের ব্যস্ততা শেষে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি এবং এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওসমানী হাসপাতালে গিয়ে অসুস্থদের কাছ থেকে ঘটনার বর্ণনা জেনে এসেছে পুলিশ। শাহেদ আরও জানিয়েছেন তাদের বাসায় চুরি না হলেও তাদের পাশের ইউনিট থেকে জানালার গ্রিল কেটে বাসার মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে চোরেরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। তারা সিলেটের রাজপথে বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করেছিলেন তারা। চা শ্রমিকরা জানান, বর্তমানে তারা 120 টাকা মজুরি পাচ্ছেন। এই মজুরি অন্যায্য এবং অযৌক্তিক বলে দাবি করেছেন তারা এবং মজুরি 300 টাকাতে উন্নীত করা নিয়ে আন্দোলন চলছে। আজ শনিবার সকাল 6টা থেকে সিলেট সহ সারা দেশে চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন, ফলে বাগানগুলোর কার্যক্রম থেমে গেছে। জানা গেছে সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, খাদিম, কেওয়াছড়া, দলদুলি, জাফলং, লালাখাল সহ বিভিন্ন বাগানে চলছে ধর্মঘট। আন্দোলনরত শ্রমিকরা জানান, আজ সকাল থেকে লাক্কাতুরা এলাকায় অবস্থান নিয়েছেন তারা এবং দফায় দফায় বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সকাল 11টার দিকে শ্রমিকরা বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। প্রায় আধা ঘন্টা ছিল তাদের অবরোধ। এতে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহান সাধারণ মানুষ, বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েন সংকটের মধ্যে। ফ্লাইট মিস করার চিন্তা ছিল তাদের চোখে মুখে। প্রায় আধা ঘন্টা পর চা শ্রমিকরা অবরোধ থেকে সরে যান। পরে মিছিল করে সিলেট নগরের দিকে এগোতে থাকেন তারা। শ্রমিকরা নগরের চৌহাটায় এসে অবস্থান নেন। জানতে চাইলে আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গলা বলেন, দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকাতে উন্নীত করার দাবিতে গত 8 আগস্ট থেকে তারা আন্দোলন করে আসছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার চা বাগানগুলোর মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক করে বিভাগীয় শ্রম অধিদপ্তর। মালিক পক্ষের কেউ তখন বৈঠকে আসেননি। এতে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে আজ শনিবার সকাল 6টা থেকে দেশের সবগুলো চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাসভবনে গুরুত্বপূর্ণ অন্তত 11টি নথি উদ্ধার করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা FBI। উদ্ধারকৃত সব নথির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সম্পর্কিত অতি গোপনীয় কিছু নথিও রয়েছে, যা বেহাত হলে মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক গুরুতর এবং ক্ষতির আশঙ্কা রয়েছে। গত 8 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে ট্রাম্পের বাসভবন মার আলাগোতে তল্লাশি চালায় FBI-এর একটি দল। ওই দিন অবশ্য ফ্লোরিডা ছিলেন না ট্রাম্প। অভিযানে ট্রাম্পের বাসভবন থেকে কিছু জিনিস জব্দ করেছে FBI।
শুক্রবার বিকেলে ফ্লোরিডার একটি আদালতের নির্দেশে জব্দকৃত জিনিসের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জানিয়েছে, মার আলোগো থেকে 20টি বাক্স ফাইল, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট সম্পর্কে লেখা একটি নথিও উদ্ধার করা হয়েছে। যদিও ওই নথিতে কি বলা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। ট্রাম্পের বাসভবন থেকে উদ্ধারকৃত 11 সেট নথিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সব ভাগ করেছে FBI। এসবের মধ্যে একটি সেট মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এবং TS বা SCI বা অতি গোপন সংবেদনশীল তালিকাভুক্ত বলে জানা গেছে। FBI-র কর্মকর্তারা বলেছেন, এই নথি যদি বেহাত হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা গুরুতর হুমকির মুখে পড়বে। এছাড়া অন্যান্য ফাইলের মধ্যে 4 সেট অতি গোপন ক্যাটাগরি, 3 সেট গোপন ক্যাটাগরির নথি এবং 3 সেট গোপনীয় ক্যাটাগরির নথি রয়েছে। নথিগুলোর বিষয়ে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানায়নি তারা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। মাঝে পরিস্থিতি অনেক ঘোলাটে ছিল, কিন্তু সিদ্ধান্ত যেটা ছিল আগে সেটাই স্থির রয়ে গেছে। সাকিব আল হাসানি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক থাকবেন। বাংলাদেশ দলকে তিনি নেতৃত্ব দেবেন আসন্ন এশিয়া কাপ টি-20। বিসিবির সভাপতি নাজমুল হাসান গুলশানের বাসভবনে সাকিবের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের এসব কথা জানান। পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এশিয়া কাপ টি-20 দল ঘোষণা করেন। 3 বছর পর সেই দলে ফিরেছেন সাব্বির রহমান। ফিরেছেন 2021 টি-20 বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলে খেলা সাইফুদ্দিনও। এর আগে সাকিবকে আগামী 2 বছরের জন্যই টি-20 দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু বেট উইনার নিউজ নামে একটি ওয়েবসাইটের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে সাকিবের এশিয়া কাপে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে তিনি বিসিবিকে ইমেইলে জানান, বিতর্কিত সেই চুক্তিটি তিনি বাতিল করবেন এবং থাকবেন দেশের ক্রিকেটের সঙ্গেই। কাল গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব আজ বিকেলে বিসিবি সভাপতির বাসভবনে গিয়েছিলেন এবং সেখানে বৈঠক শেষে সিদ্ধান্তটি জানানো হয়েছে। সাকিবের সঙ্গে সভার পরে জালাল ইউনুস জানিয়েছেন, টি-20 বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক রাখা হচ্ছে এবং সবশেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ মাধ্যমের কোনো সঙ্গে কোনো কথা বলেননি সাকিব আল হাসান। এবং জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপে সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজ এবং টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত হয়েছেন। বোর্ডে তাদের একটি মিটিং ছিল, সেখানেও তারা আলোচনা করেছেন। এরপর প্রেসিডেন্টের বাসায় এসে আলোচনা করেছেন, এখানে নির্বাচকেরা ছিলেন। সেই কয়েকটি আসনের জন্য তারা সবাই মিলে সাকিবকে নির্বাচিত করেছেন অধিনায়ক হিসেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।